আসসালামু আলাইকুম, ইনফোসার্জিবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কীভাবে স্মার্টফোনের মাধ্যমে একটি অ্যাপস ব্যবহার করে আপনার যে কোনো ডকুমেন্টস নিমিষে স্ক্যান করে আপনারা মেইল করতে পারবেন, সে বিষয়ে আমি আপনার সাথে বিস্তারিত দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো যাওয়ার আগে আমি অবশ্যই বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিন দেখা যাক। তো সর্বপ্রথম আমি যে অ্যাপটি ওপেন করবো সেই অ্যাপটি আমি সর্বশেষ ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন, এবং কী কী সেটিং আছে সেগুলো আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো। তো চলুন বন্ধু দেখা যাক। তো এখানে আমি যে আমার অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলো আমি এর আগে ট্রাই করেছি, আমি এর আগে অনেকগুলো স্ক্যান করেছি, পিডিএফ ফাইল করেছি এবং মেইল করেছি। তো আমি আপনাদের নতুন করে দেখাবো। এখানে আসার পরে এখানে আপনারা দেখেন প্রথমে এখানে সার্চ আছে, ড্রাইভ আছে, আপনার চাইলে ডাউনলোড আছে, এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখা যাবে ডানে, তো আমি ওইটা ক্লিক করলাম। ওটা ক্লিক করার পরে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি দেখানোর জন্য আমার কাছে একটা শিশুদের বই আছে, তো আমি এটা একটা ছবি তুললাম, তো আমার একটা ছবি হয়ে গেল। ছবি হয়ে গেল, আপনারা চাইলে এখান থেকে একটু ক্রপ করে কেটে নিতে পারবেন আপনার সুবিধাটা, মানে মানে আপনাদের যতটুকু দরকার হয় ততটুকু আমি আপনাদের দেখানোর জন্য এরকম করতেছি। তো তারপরে এ সাইডে দেখেন রোটেট আছে, আপনার চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন। তারপরে এখানে নেক্সট বাটন আছে, নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সুন্দর হয়ে গেছে এবং সোজা হয়ে গেছে পেজটা, দেখুন অনেক সুন্দর এবং সোজা হয়ে গেছে পেজটা। দেখার পর তারপরে এখানে দেখেন এখান থেকে চাইলে আপনারা রোটেট করতে পারবেন, বা এখান থেকে এডিট করতে লিখতে পারবেন আপনারা কিছু চাইলে, তারপর আবার ক্রপ করে কাটতে পারবেন। এখানে বিভিন্ন কালার আছে, কালার দিতে পারবেন আপনারা, সাদা কালো অথবা কালার দিতে পারবেন, যে সাদা কালো হয়ে গেল, এটা হয়ে গেল, তো আমি কালার দেবো, কালার যেহেতু কালার দেবো। তারপর এই সাইডে আছে ডান পাশে টিক বাটন আসবে, টিক বাটন ক্লিক, টিক বাটন ক্লিক করার সাথে সাথে আমার এটা ওপেন হয়ে গেলো। আমি যদি চাই আরও পেজের সাথে একসাথে অ্যাডজাস্ট করবো, তো এখানে আমি আমাদের ক্যামেরায় আবার এই সাইডে তার যেটি ক্যামেরা আমি আবার আপনাদের দেখাই, যে ক্যামেরা সাইডেই আপনার পেজের পাশে আছে, পাশে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আবার আমি পরবর্তী আরেকটা পেজ নিয়ে যাচ্ছি। তো আরেকটা পেজে আবার আমি একটু পেজের ছবি তুললাম, ছবি তুললাম। এখন দেখেন আমি আবার নির্দিষ্ট পরিমাণ কেটে নিলাম, কেটে নেওয়ার পর আবার এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট ক্লিক আবার দেখেন সুন্দর করে ফর্সা হয়ে গেছে, সুন্দর ক্লিয়ার একটা ইমেজের মতো হয়ে গেছে। তো আমি আবার নেক্সট বাটনে, তো আমার এখানে দেখেন দুইটা ফাইল সেভ হয়ে গেছে। এভাবে আপনার চাইলে এখান থেকে অসংখ্য ফাইল আপনার চাইলে একটা দুইটা, এই যে পেজ নাম্বার আছে আপনার পাঁচটা দশটা, আপনি যত খুশি তত আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আরও একটা করে নিলাম। তো এখানে দেখেন এটা একটু আঁকা বাঁকা হয়েছে, আপনাদের দেখে নেবেন। দেখেন এখানে ফ্ল্যাশ জলসাই গেছে, ফ্ল্যাশ যেহেতু আপনার চাইলে এখান থেকে এরকম করে নিতে পারবেন। তো সর্বশেষ যেটা হচ্ছে আপনার এখান থেকে দেখেন আপনি এখান থেকে ডাইরেক্ট শেয়ার এবং মেইল করে দিতে পারবেন, আপনার সেভ পিডিএফে, এখানে পিডিএফে ক্লিক করার পরে এখানে চলে আসবে আপনাদের। দেখেন এক দুই তিন পেজ এখানে আসছে, আমি তিন পেজ সেভ করি, এই উপরে লেখা আছে শেয়ার, শেয়ারে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করার পরে আপনার মেইল আসবে, ইমেইলে জিমেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পরে এখানে দেখেন প্রথম আপনার যে মেইল অ্যাড্রেসটা আমার মেইল অ্যাড্রেসটা উপরে করেছে, তারপর টু টু হচ্ছে আপনি যেখানে পাঠাবেন ওইখানে চলে যাবেন। আমি এখানে পাঠানোর জন্য একটা মেইল লিখলাম, গুগল অ্যাড্রেস জিমেইল ডট কম, ইমেইলটা আপনার লিখলাম, টুতে লিখবেন এবং ছাপতে আপনি কী দেবেন, কী ফাইল হিসেবে পাঠালেন। ধরেন আমি একটা আউটলুক মেস, মানে আপনার যা খুশি তাই আপনার যে ফাইলটা সে ফাইলটা লিখে আপনার এখানে সেন্ট, সেন্টে ক্লিক করবেন, সেন্টে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে আমার অলরেডি সেন্ট হয়ে গেছে এবং আপনার চাইলে এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো আমি আবার ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে গেলে আপনারা চাইলে এখান থেকে দেখেন এইভাবে এই ফাইলটাও আমার এখানে সেভ হয়ে গেছে, সেভ হয়ে রয়েছে, আপনার চাইলে পরবর্তীতে এবার এখান থেকে আমি ই করতে পারবো। তো বন্ধুরা এখানে এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো সর্বপ্রথম আমার প্লে স্টোরে যেতে হবে,
প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন সিএম স্ক্যানার, সিএম স্ক্যানারে যাবেন, এই যে সিএম স্ক্যানার, স্ক্যানে গিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এখানে ওপেন হবে, ওপেনে ক্লিক করার পরে আপনার ওপেন হয়ে যাবে। এখানে কোনো সেটিং হালকা পাতলা কিছু একটা আছে, যা চাবি সব অ্যালাউ দিয়ে দেবেন, তাহলেই ওকে হয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।